এবং এটা পানির 100 ফিট নিচে পর্যন্ত কাজ করতে সক্ষম। আপনারা যদি ইউটিউবের ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা বিদেশি কতগুলো চ্যানেল দেখে থাকবেন যেখানে এই প্রোডাক্টগুলো ইউজ করা হয়। 100 ফিট পানির নিচে যদি কোনো মেটাল ডিটেক্টর কাজ করে তাহলে আপনার কাছে কেমন লাগবে? হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি মেটাল ডিটেক্টর নিয়ে এসেছি যেটা পানির 100 ফিট নিচ পর্যন্ত কাজ করতে সক্ষম। এই প্রোডাক্টটি আমার কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এই মেটাল ডিটেক্টরের দাম কিন্তু কতটা বেশি না যে আপনি অর্ডার করতে পারবেন না, এটা একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন। তাছাড়াও এটাতে আমি আপনাদের জন্য, স্পেশালি আপনাদের জন্য যারা অর্ডার করতে চাচ্ছেন, আপনাদের জন্য কিছু টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিব। এই ভিডিওটি দেখার পরে আপনি জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ভিডিওতে একটা লাইক দিতে হবে এবং এই ভিডিওটি আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে। তারপরে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাকে জানাতে পারেন আপনি এই ভিডিওটি শেয়ার করেছেন কিনা। তারপরেই আপনি এই অফারে যে ডিসকাউন্টটা পাবেন, এই মেটাল ডিটেক্টরে যে ডিসকাউন্টটা পাবেন সেটা আপনি খুব দ্রুতই পেয়ে যাবেন। আপনি যদি এই মেটাল ডিটেক্টর বাজারে কিনতে চান, বাজার বলতে আপনার অনলাইন, আপনি যদি অনলাইনে এই মেটাল ডিটেক্টর কিনতে চান তাহলে কিন্তু আপনার 12-13 হাজার টাকা খরচ করতে হবে। কিন্তু আমার কাছে অ্যাভেলেবল আছে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলেই কিন্তু আমি আপনার জন্য কিছু টাকা ডিসকাউন্ট করে দিব। আজকে যে মেটাল ডিটেক্টরের কথা বলবো সেটা হচ্ছে পিআই কিং 750 মডেল। এটা পানির 100 ফিট পর্যন্ত নিচে কাজ করতে সক্ষম, যেটা খুবই দুর্দান্ত একটা মেটাল ডিটেক্টর এবং খুবই ছোট এবং খুবই হালকা, যেটা ফুল ওয়াটারপ্রুফ মেটাল ডিটেক্টর। এটা আপনি যদি আলিএক্সপ্রেস, আলিবাবা অথবা অ্যামাজনে কিনতে যান, সেক্ষেত্রে আলিএক্সপ্রেস, আলিবাবা থেকে যদি আপনি কিনে থাকেন তাহলে আপনার 12-13 হাজার টাকা লাগবে। তো আমি এই প্রোডাক্টটি এনেছিলাম অনেক আগে কিন্তু ইউজ করা হয়নি তখন। এটা এনেছিলাম একজনের অর্ডারকৃত, কিন্তু ওই অর্ডারকৃত জিনিসটি উনি নেননি, যে কোনো কারণবশত ওনাকে বিদেশ যেতে হয়েছে, যার কারণে জিনিসটি আমার কাছে রয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি টাকাগুলো আটকায় রাখছি, যার কারণে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনার জন্য মাত্র 10 হাজার টাকা। আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন প্রোডাক্টটি আপনার জন্য। আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিআই কিং, এটা 100% ওয়াটারপ্রুফ এবং এটা পানির 100 ফিট নিচে পর্যন্ত কাজ করতে সক্ষম। আপনারা যদি ইউটিউবের ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা বিদেশি কতগুলো চ্যানেল দেখে থাকবেন যেখানে এই প্রোডাক্টগুলো ইউজ করা হয়, যেমন ধরুন সাগরে, নদীতে, পুকুরে এবং বিভিন্ন নালাতে এগুলো ইউজ করা হয়। কারণ অনেক সময় দেখা যাচ্ছে কেউ একজন গোসল করতে গেছে, তার গলা থেকে চেনটা খুলে পড়ে গেছে কিন্তু কাদার মধ্যে সে খুঁজে পাচ্ছে না, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার নদীতে যদি মাছ মারতে যান, হাতে আংটি ছিল কিন্তু হঠাৎ করে আপনি দেখেন যে আপনার হাতের আংটিটি নেই, তাহলে অবশ্যই আপনার থেকে খারাপ লাগবে। তো সেই সব জায়গায় কিন্তু আপনি এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন। তো এটা আমি আপনাদেরকে একটু প্যাকেটটি খুলে দেখাচ্ছি, তো ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। দেখুন, খুবই পাওয়ারফুল একটা মেটাল ডিটেক্টর, যেটা হচ্ছে পিআই কিং 750 মডেল। এখানে আপনি লেখাই দেখতে পাচ্ছেন পিআই কিং, এবং এখানে লেখা দেখতে পাচ্ছেন পিআই কিং, তারপরে হচ্ছে এখানে কিছু মডেল নাম্বার লেখা আছে এবং ওয়ার্নিং দেওয়া আছে। এটা কিছু এখানে কিছু ওয়ার্নিং দেওয়া আছে, যেমন আগুন টাগুনে এগুলো আপনি ইউজ করতে পারবেন না। বিশেষ করে এই প্রোডাক্টটি খুবই দুর্দান্ত এবং খুবই হালকা হয়ে থাকে এবং এটা ধরে এতই মজা পাবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এটা ইউজ করার জন্য একটা সেফটি বেল্টও আপনার এখানে দেওয়া আছে। আপনি যদি এই সেফটি বেল্ট হাতের ভিতরে নিয়ে যদি এটা ইউজ করেন, কখনোই আপনার হাত থেকে এটা পড়ে যাবে না। তাছাড়া আপনি যদি এই পিআই কিং আপনি বাজারে কিনতে যান তাহলে কিন্তু বাংলাদেশের বাজারে এগুলো পাবেন না। তো আশা করছি বুঝতে পেরেছেন এই পিআই কিং সম্পর্কে। তবে আর একটা কথা বলে নেই, এই পিআই কিং কিন্তু যে কোনো মেটাল, এভরিথিং, যে কোনো মেটাল জাতীয় জিনিসকে ধরতে সক্ষম।
আর এটার কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন, এটা 5 ইঞ্চি একটা কয়েল, খুবই দুর্দান্ত এই কোয়ালিটি। এটা যত যখন আপনি অন করবেন তখন এখানে একটা লাইট দেখতে পাচ্ছেন, এই লাইটটি জ্বলে উঠবে। যেহেতু আপনি পানির নিচে কোনো কিছু দেখতে পারবেন না, তখন এই লাইটটি জ্বলে উঠবে। এবং দ্বিতীয়ত, কোন মেটাল জাতীয় জিনিস যদি এটা ধরে তাহলে এই মেশিনটি ভাইব্রেটার করবে, অর্থাৎ কেঁপে উঠবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই মেটাল ডিটেক্টর প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অ্যাভেলেবল আছে, আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।